সম্পূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীতে 5 মেগাটন এক্সপ্লোসিভকে ব্যবহার করা হয়েছিল, আর এটা হলো ট্রাইডেন্ট 2 মিসাইল, যার মধ্যে 5টা নিউক্লিয়ার ওয়ারহেডকে ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব। আর এই 5টা নিউক্লিয়ার বোমের টোটাল ক্ষমতা 5 মেগাটন। আর আমেরিকার একটা সিঙ্গেল ওহাইও ক্লাস সাবমারিন এরকম 24টা মিসাইলকে ক্যারি করে নিয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন যে একটা নিউক্লিয়ার সাবমারিনের মধ্যে কতটা ভয়ঙ্কর ফায়ার পাওয়ার থাকতে পারে। যদিও আর্মস রিডাকশন ট্রিটির জন্য এই সাবমারিনগুলো যতটা অ্যাকচুয়ালি ক্যারি করে নিয়ে যেতে পারে তার থেকে কমই ক্যারি করে। আর এই সাবমারিনগুলো পৃথিবীর যে কোনো সমুদ্রে যে কোনো জায়গায় হঠাৎ করে আবির্ভূত হতে পারে উইদাউট ডিটেকশন, এবং তৈরি হয়ে যেতে পারে তাদের ভয়ঙ্কর ফায়ার পাওয়ারের সাথে। আর এরকম সাবমারিনের একটার যা ক্ষমতা তা হয়তো পৃথিবীর অধিকাংশ দেশের কাছে নেই। নেভির অন্যান্য জাহাজের থেকে সাবমারিনগুলো একটু ডিফারেন্ট হয়, এবং ডিফারেন্ট পারপাসকে সার্ভ করার জন্য এদেরকে তৈরি করা হয়, যেখানে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বিশাল বড় হয়, যার মধ্যে এরোপ্লেন ল্যান্ড করতে পারে, টেক অফ করতে পারে, এবং এগুলোকে সাধারণত খুব ইজিলি ডিটেক্ট করে নেওয়া সম্ভব। এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ব্যবহার করা হয় কোনো দেশের ফায়ার পাওয়ারকে নিজের দেশ থেকে দূরে গিয়ে অন্য জায়গায় প্রজেক্ট করার জন্য। তবে সাবমারিনকে বানানো হয় আনডিটেক্টিভলি অপারেট করার জন্য, এই জন্য অনেক সময় এদেরকে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে, যেটা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় উপস্থিত থাকতে পারে অথচ কেউ জানতেও পারবে না। এই জন্য কোনো যুদ্ধে এই সাবমারিনগুলো শত্রুদের ওপর একটা সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে। তারা জানতেও পারবে না যে কখন কোনো সাবমারিন তাদেরকে অ্যাট্যাক করতে পারে, তাই তারা অটোমেটিক্যালি একটা আতঙ্কের মধ্যে থাকে। অনেক দেশই আছে যারা সাবমারিনকে অপারেট করে, কিন্তু যে সমস্ত সাবমারিনগুলো নিউক্লিয়ার মিসাইলকে ক্যারি করে নিয়ে যেতে এবং ফায়ার করতে সমর্থ হয় তারা অন্যান্য সাবমারিনগুলোর থেকে একটু সাইজে বড় হয়। আর সারা পৃথিবীতে কেবলমাত্র 6টাই দেশ আছে যাদের কাছে এরকম ধরনের পাওয়ারফুল সাবমেরিন আছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ইন্ডিয়া, রাশিয়া এবং চায়না। তবে অনেকে এটাও মনে করে যে নর্থ কোরিয়া এবং ইসরায়েলের কাছেও এরকম ধরনের নিউক্লিয়ার সাবমারিন আছে। সাধারণত নেভিতে দু রকমের মিশনকে পারফর্ম করার জন্য দু ধরনের সাবমেরিনকে ব্যবহার করা হয়। এদের মধ্যে সবথেকে কমন হলো অ্যাট্যাক সাবমেরিন। এগুলো সাধারণত ছোট হয় এবং অন্যান্য জাহাজ কিংবা সাবমেরিনকে অ্যাট্যাক করার জন্য টর্পিডো ফায়ার করতে পারে, কিংবা ল্যান্ড অ্যাট্যাক করার জন্য ক্রুজ মিসাইলকেও ফায়ার করতে পারে। আর দ্বিতীয়টা হলো নিউক্লিয়ার সাবমেরিন, যেটা আগেই বললাম যে অন্যান্য সাবমেরিনের থেকে সাইজে বড় হয়। আর এগুলোকে ব্যালিস্টিক নিউক্লিয়ার মিসাইলকে ফায়ার করার জন্য একটা গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়। এর পেছনে আইডিয়াটা হলো, যদি কোনো দেশ অন্য একটা দেশের ওপর নিউক্লিয়ার অ্যাট্যাক করে এবং সেই দেশটাকে প্রায় ধ্বংস করে দেয়, তবে সেই দেশের নিউক্লিয়ার সাবমারিনগুলো যাতে পুনরায় ওই দেশের ওপর আক্রমণ করে ওই দেশকেও ধ্বংস করে দিতে পারে, তার জন্যই প্রাথমিকভাবে এগুলোকে বানানো হয়েছিল। এই জন্য যে দেশের কাছে এই নিউক্লিয়ার সাবমেরিন থাকে, অন্য কোনো দেশ সেই দেশের ওপরে অ্যাট্যাক করার আগে হাজারো বার ভাবে, কারণ যদি ওই দেশকে নিউক্লিয়ার অ্যাটাক করে ধ্বংসও করে দেয়, তবুও তাদের সাবমেরিনগুলোর হাত থেকে বাঁচা সম্ভব নয়। যদি নিউক্লিয়ার অ্যাটাকে কোনো দেশ ধ্বংস হয়ে যায়, তবুও ওই সাবমেরিনগুলো কিন্তু সমুদ্রের তলায় কোনো ডিটেকশন ছাড়াই বেঁচে থাকবে। এই জন্য এই সাবমেরিনগুলোর নিউক্লিয়ার মিসাইলকে লঞ্চ করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটির দরকার। All that has to change. And with the strategy I'm outlining today, it will. অর্থাৎ প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যদি মারাও যায়, তবুও সাবমেরিনের কমান্ডার নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করতে পারে, তবে একেবারে নিজের ইচ্ছা মতো নয়। এর জন্য ইউনাইটেড কিংডমে একটা সিস্টেম আছে, এবং হয়তো মনে করা হয় যে অন্যান্য দেশেও একই ধরনের সিস্টেম থাকবে। ইউনাইটেড কিংডমের নিউক্লিয়ার সাবমারিনগুলোর মধ্যে রাখা একটা লকারে একটা লেটার বন্দী অবস্থায় থাকে, যার মধ্যে লেখা থাকে, যদি ইউনাইটেড কিংডম একেবারে ধ্বংস হয়ে যায় তাহলে কি করতে হবে। এই লেটারগুলো প্রত্যেকটা প্রাইম মিনিস্টার তাদের টার্মের শুরুর সময়তেই লিখে দেয়, এবং তাদের টার্ম যখন শেষ হয়ে যায় তখন সেই লেটারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের কাছে 4টে অপশন থাকে, যার মধ্যে তাকে একটা চুজ করতে হয়। 1 নম্বর অপশান হলো নাথিং, মানে কিছুই করতে হবে না। 2 নম্বর অপশান হলো প্লেস দেমসেলভস আন্ডার অ্যালাইড কমান্ড, মানে সাবমেরিনের কমান্ডকে কোনো মিত্র দেশের হাতে তুলে দিতে। 3 নম্বর হ্যাভ দ্য কমান্ডার ইউজ দেয়ার জাজমেন্ট, মানে এই অপশানে পুরোপুরিভাবে সাবমেরিনের কমান্ডারকেই জাজমেন্ট নেওয়ার জন্য বলা হয়েছে। এবং 4 নম্বর হলো রিটালিয়েট উইথ ফুল ফোর্স, মানে যে দেশ ইউনাইটেড কিংডমের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করেছে তার ওপর ফুল ফোর্সে অ্যাটাক করার পারমিশন। তো ইউনাইটেড কিংডমের প্রত্যেকটা প্রাইম মিনিস্টারকে এর মধ্যে থেকে একটা অপশানকে চুজ করতে হয়।
তবে সাবমেরিনকে তার লুকিয়ে থাকার ক্ষমতা প্রদান করে সমুদ্রের জল। আমেরিকার ওহায়ো ক্লাসের নিউক্লিয়ার সাবমেরিনগুলো সমুদ্রের তলায় প্রায় 800 ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে, তবে মনে করা হয় যে এটা আরও গভীরে যেতে পারে। যখনই কোনো সাবমেরিন সমুদ্রের সারফেসে আসে তখন তার গোপনীয়তা নষ্ট হয়ে যায়, অর্থাৎ স্টেলথটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটা সাবমেরিন সমুদ্রের গভীরতায় কত দিন পর্যন্ত কাটাতে পারে এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাধারণত যে সমস্ত সাবমেরিনগুলো নিউক্লিয়ার ওয়েপেনকে ক্যারি করে সেগুলোকে চালানোর জন্য নিউক্লিয়ার রিয়্যাক্টরকেই ব্যবহার করা হয়। এই কারণে এদের রেঞ্জ ভার্চুয়ালি আনলিমিটেড হয়। এদের রিয়্যাক্টরে যে কোর থাকে সেগুলোকে কয়েক দশকে একবার চেঞ্জ করতে হয়। তার সাথে প্রত্যেকটা সাবমেরিনের মধ্যে অক্সিজেন জেনারেটর থাকে, যার সাহায্যে প্রয়োজনীয় অক্সিজেন এর মধ্যেই উৎপন্ন করা সম্ভব হয়। এবং তার সাথে থাকে ডিস্যালিনেটর, যার সাহায্যে সমুদ্রের নোনা জলকে মিষ্টি জলে কনভার্ট করে নেওয়া সম্ভব। অতএব শুধু একটাই জিনিস আছে যেটা নির্ণয় করে একটা সাবমেরিন কন্টিনিউয়াসলি কত দিন সমুদ্রের তলায় ডিউটি করতে পারবে, আর সেটা হলো খাবারের সাপ্লাই। আমেরিকার একটা সাবমেরিনের অপারেশনকে বোঝালে আপনি বুঝতে পারবেন যে মোটামুটিভাবে পৃথিবীর অন্যান্য দেশের সাবমেরিনগুলো কিভাবে অপারেট করে। ওদের একটা সাবমেরিনের জন্য দুটো ক্রুকে ডিপ্লয় করা থাকে, একটা হলো ব্লু ক্রু এবং একটা গোল্ড ক্রু। সবার প্রথমে ব্লু ক্রু সাবমেরিনটাকে অপারেট করে মোটামুটি 77 দিনের জন্য। মনে করা হয় যে নেভির অন্যান্য জাহাজের থেকে সাবমেরিনে খাওয়ার দাওয়ারের কোয়ালিটি অনেক ভালো থাকে। এর কারণ হিসেবে অনেকে মনে করে যে সাবমেরিন অনেক ছোট হয়, তাই শেফ বা রাঁধুনি যদি খারাপ রান্না করে তাহলে লুকোনোর কোনো জায়গা থাকে না। তবে আসল ব্যাপার হলো সাবমেরিনের ডিউটি নেভির মধ্যে সবথেকে কঠিন কাজ। আপনাকে একটা ছোট্ট সিলিন্ডারের মধ্যে সমুদ্রের তলায় সপ্তাহ পর সপ্তাহ কাটাতে হবে। এই জন্য নাবিকদের মনোবলকে সবসময় চাঙ্গা রাখার জন্য যতটা সম্ভব ভালো খাবার দাবার পরিবেশন করতে হয়। তবে ফ্রেশ খাবার মোটামুটি 2 সপ্তাহ পর্যন্ত ফ্রেশ থাকতে পারে, এ কারণে সময়ের সাথে সাথে খাবারের কোয়ালিটিও ধীরে ধীরে খারাপ হয়েই যায়। এই জন্য দিন কাটার সাথে সাথে প্যাকেটের খাবার, ঠান্ডায় জমানো খাবার এবং শুকনো খাবারই তাদের কাছে প্রধান হয়ে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে যখন তাদের 77 দিনের ডিউটির সময় শেষ হয়ে যায় তখন সাবমেরিনটা তাদের দেশের পোর্টে কিংবা কোনো মিত্র দেশের পোর্টে ফিরে আসে এবং ব্লু ক্রুকে রিপ্লেস করে গোল্ড ক্রু। তারপর ব্লু ক্রু এবং গোল্ড ক্রু একসঙ্গে মিলে খাওয়ারের রিস্টকিং, মেনটেন্যান্স এবং যা যা অন্যান্য কাজ থাকে সেগুলোকে 25 দিনের মধ্যে করে ফেলে এবং তারপর গোল্ড ক্রুয়ের 77 দিনের ডিউটির সময় শুরু হয় আর ব্লু ক্রু ছুটিতে চলে যায় কিংবা অন্য কোনো ট্রেনিংয়ের জন্য। তবে অ্যাকচুয়ালি কত বড় হয় এই সাবমেরিনগুলো এটা দেখুন, এটা যদি একটা বোয়িং 747 প্যাসেঞ্জার জেট হয় তবে তার পাশে আমেরিকার ওহায়ো ক্লাস সাবমেরিনকে রাখলে আপনি তুলনামূলকভাবে বুঝতে পারবেন যে একটা সাবমেরিন অ্যাকচুয়ালি কতটা বড় হয়। প্রায় 2.5 গুণ বড়। এক্সট্রা কারিকুলাম এবং এন্টারটেনমেন্ট সাবমেরিনারদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ তাদের মাসের পর মাস সূর্যের আলো ছাড়াই সমুদ্রের তলায় একটা টিউবের মধ্যে সময় কাটাতে হয়। সাবমেরিনের মধ্যে জিমের ইকুইপমেন্ট থাকে, তবে সাধারণ জিমের মতো একটা জায়গাতেই সব কিছু থাকে না, কারণ এখানে জায়গা খুব দামি। সমুদ্রের সারফেসে যে নেভির জাহাজগুলো থাকে সেখানে কমিউনিকেশনের জন্য ফোন কল, চিঠির ডেলিভারি, এমনকি ইন্টারনেটও আছে, কিন্তু সাবমেরিনের ক্ষেত্রে বাইরের পৃথিবীর সঙ্গে কমিউনিকেশন খুবই লিমিটেডভাবে হয়। প্রত্যেকটা সাবমেরিনারকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয় যেখানে তাদের বাড়ির লোক ইন্টারনেটের মাধ্যমে চিঠি পাঠাতে পারে, আর যখন সাবমেরিন সমুদ্রের স্তরের কাছাকাছি আসে তখন সে ওই কমিউনিকেশনকে রিসিভ এবং সেন্ড করতে পারে। তারপর প্রত্যেকটা মেসেজকে একটা ক্রু মেম্বার রিভিউ করে যাতে এমন কোনো ইনফরমেশান বাইরে না যায় যেটা তারা সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করতে চায় না অথবা রিসিভ করতে চায় না। এমনকি বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের মৃত্যু ঘটলেও সেই খবরটা ওই ক্রু মেম্বার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না যাতে তাদের মনোবলের উপর এফেক্ট না পড়ে। যতই যা হয়ে যাক না কেন, নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো সেলারকে ছুটি দেওয়া সম্ভব নয়, তাই সেই খবরটা তাদের কাছে পৌঁছতে দেওয়া হয় না, কারণ তারা জানে যে খবরটা শুনলেও সে কিছুই করতে পারবে না। তবে সাবমেরিন কিভাবে কমিউনিকেট করে এটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার, কারণ বেশিরভাগ রেডিও ফ্রিকোয়েন্সি সমুদ্রের নোনা জলের তলায় পৌঁছতে পারে না, কিন্তু একটা সাবমেরিনকে অপারেট করতে গেলে বাইরে থেকে অর্ডার তাদের নিতেই হয়। তবে খুব লো রেডিও ফ্রিকোয়েন্সি সমুদ্রের জলের তলায় পৌঁছতে পারে, এই কারণে VLF রেডিও ফ্রিকোয়েন্সিকে অর্থাৎ ভেরি লো ফ্রিকোয়েন্সিকে সাবমেরিনের সাথে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন দেশ যারা একটা শক্তিশালী নেভিকে অপারেট করে তাদের কাছে খুব বড় VLF রেডিও ট্রান্সমিটার থাকে,
এক্সাম্পল হিসেবে আমেরিকার ওয়াশিংটনে, হাওয়াইতে, নর্থ ডেকোটাতে ইত্যাদি আরও অনেক জায়গায় আছে। ভারতের বিজয়া নারামো নামে INS কাট্টা বোমান এবং অস্ট্রেলিয়াতেও আছে। তাছাড়াও বিভিন্ন দেশের কাছে এই VLF ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার আছে। এই ফ্রিকোয়েন্সিগুলো সমুদ্রের জলের গভীর পর্যন্ত যেতে পারে, মোটামুটি 60 ফুট গভীরতা পর্যন্ত। তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা খুব লো ব্যান্ডউইথ, এমনকি এটা রিয়েল টাইম অডিও সিগন্যালকেও ট্রান্সমিট করার জন্য বা রিসিভ করার জন্য যথেষ্ট নয়। সবথেকে বেশি এটা 700 ওয়ার্ড টেক্সট পার মিনিটে ট্রান্সমিট করতে পারে। তবে যেহেতু এই সাবমারিনগুলোর মধ্যে বড় কোনো ট্রান্সমিটার থাকে না, তাই কোনো ইনফরমেশনকে ট্রান্সমিট করতে গেলে এদের সমুদ্রের উপরিভাগে আসতে হয় এবং অ্যান্টেনাকে জলের থেকে উপরে রাখতে হয়। আর এভাবেই তারা স্যাটেলাইটের সঙ্গেও কমিউনিকেট করতে পারে এবং কোনো ডেটা আপলোড বা ডাউনলোড করতে পারে। আরও একটা জিনিস আছে যেটা সাবমেরিনের কাছে খুবই ডিফিকাল্ট, আর সেটা হলো ন্যাভিগেশন। কারণ সমুদ্রের গভীরে কোনো রেডার কাজ করে না, কোনো GPS কাজ করে না। সাবমেরিনকে ন্যাভিগেশন করার জন্য একটা টেকনোলজিকে ব্যবহার করতে হয় যাকে বলা হয় সোনার টেকনোলজি। এক্ষেত্রে শব্দ তরঙ্গকে ছেড়ে এবং রিসিভ করে তার সাথে শব্দের গতিকে ক্যালকুলেট করে তারা বুঝতে পারে সামনে কোনো অবজেক্ট আছে কি না কিংবা কত দূরে আছে। আর এই টেকনোলজিকে ব্যবহার করেই সাবমেরিনকে ন্যাভিগেট করতে হয় ওই গভীর সমুদ্রের মধ্যে। তবে এই সাউন্ড ওয়েভগুলোকে ট্র্যাক করে অন্য কোনো সাবমেরিন ওই সাবমেরিনের লোকেশনকে ট্র্যাক করতে পারে। এই জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা এই অ্যাক্টিভ সোনারকে ব্যবহার করে না। এই সময় তারা ব্যবহার করে ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম। এটা সাবমেরিন যখন প্রথম কোনো একটা জায়গায় সার্ফেসের কাছাকাছি ছিল, তখন সেখানকার GPS লোকেশনটাকে নেয় এবং সাবমেরিনের মুভমেন্টকে সমুদ্রের ম্যাপের সঙ্গে ট্র্যাক করে একটা লোকেশন নির্ণয় করে। তবে এটা মোটেও একটা অ্যাকুরেট প্রসেস নয়। এক্ষেত্রে ব্যবহার করা হয় একটা অ্যাক্সেলেরোমিটার এবং জাইরোস্কোপ। সাধারণত সমুদ্র একটা বিশাল ওপেন জায়গা হয়, তবে সমুদ্রের মাঝেও এমন কিছু জিনিস ভেসে বেড়ায় যার সঙ্গে কোনো সাবমেরিন ধাক্কা খেতে পারে, আর সেই ভেসে থাকা বস্তুগুলো হলো অন্য কোনো সাবমেরিন। আর এটা মোটেও ঠাট্টা নয়। 2009 সালের 3রা ফেব্রুয়ারি এরকম ধরনেরই একটা ঘটনা ঘটেছিল, যখন ইউনাইটেড কিংডমের একটা সাবমেরিন ফ্রান্সের একটা সাবমেরিনের সঙ্গে ধাক্কা খেয়েছিল। যদিও তাদের গতিবেগ অনেক কম ছিল, তাই হালকা ধাক্কা খাওয়ার পরেও কারো কোনো ক্ষতি হয়নি। তবে ডেঞ্জার হলো দুটো সাবমেরিনই নিউক্লিয়ার সাবমেরিন ছিল। যদি তাদের স্পিড বেশি থাকতো, হয়তো কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সাবমেরিন যুদ্ধের একটা খুব খতরনাক হাতিয়ার, এমনকি শান্তির সময়তেও। তাদের ডিজাইনই করা হয়েছে সমুদ্রের মধ্যে গায়েব হয়ে যাওয়ার জন্য। আর যদি এই সমস্ত সাবমেরিনের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলেও আপনি বুঝতে পারছেন যে এরা সমুদ্রের তলায় গায়েব হয়ে যাবে আর কেউ খুঁজেও পাবে না। তবে সাবমেরিনের ট্র্যাকিং সিস্টেম ধীরে ধীরে আরও বেশি উন্নত হচ্ছে। মনে করা হয় যে এমন একটা সময় আসবে যে সমুদ্রেও কেউ লুকিয়ে থাকতে পারবে না। তবে যাই হোক না কেন, যে কোনো দেশের নেভির কাছে সাবমেরিন একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।